हेलो एवरीवन, वेलकम टू हियासेंस इंजीनियरिंग क्लासरूम। अपना सबाई भलो आशा करी। आज के ऑटोमोबाइल सम्बन्धे किछु जानबो, आशा करी अपन भलो लागे। अच्छा, आज के ऑटोमोबाइल शुरू करते गेले आमादेर जानते हबे ऑटोमोबाइल जिनिसटा कि। ओके, ऑटोमोबाइल के जदि आमरा शब्दटा जेटा आछे सेई शब्दटाके जदि दुइटा भाग करी ताहले पाওয়া যাবে হচ্ছে একটা অটো আর এটা হচ্ছে মোবাইল। তো অটো এবং মোবাইল দুটো শব্দের সমন্বয়ে অটোমোবাইল শব্দটা হয়েছে। এখন অটো মানে কি? অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, মোবাইল মোবাইল মানে হচ্ছে যে জিনিসটা চলে বা চলমান। তো বোঝা যাচ্ছে যে অটোমোবাইল জিনিসটা হচ্ছে এইরকম একটা জিনিস যে জিনিসটা নিজেই পাওয়ার উৎপাদন করবে এবং চলতে সহায়তা করবে। তো অটোমোবাইলকে আমরা আরেকটা সহজ কথায় বলতে পারি, এটা হচ্ছে একটা ভেহিকল। তো অনেকে অটোমোবাইল বলে জানে, অনেকে জাস্ট ভেহিকল, আর আমরা সাধারণ মানুষ কার হিসেবে বেশি চিনি। তো অটোমোবাইল, যে আজকের অটোমোবাইল, রাস্তাঘাটে আমরা যে অটোমোবাইল বা কার দেখছি, এই যে আজকের এই চেহারাতে কিন্তু আসার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের কথা যদি না বলি তাহলে হয় না। যাই হোক, অটোমোবাইলকে আমরা এখানে তিনটা ভাগে ভাগ করছি। যদিও বিভিন্ন ক্যাটাগরিতে আরও বিভিন্ন ভাগ করা যায়, কিন্তু আপাতত আমরা আজকের লেকচারের জন্য তিনটা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে স্টিম পাওয়ার ভেহিকল, গ্যাসোলিন বা ডিজেল পাওয়ার ভেহিকল এবং ইলেকট্রিক পাওয়ার ভেহিকল। সবার প্রথম যে ভেহিকলটা আবিষ্কার হয়েছে বা উদ্ভাবন হয়েছে সেটা হচ্ছে স্টিম পাওয়ার। এবং এটা আবিষ্কারের পরে এর কিছু অসুবিধা থাকার কারণে এর ভবিষ্যৎটা আর সামনে আগায়নি। স্টিম পাওয়ারের ভেহিকেলের যে আবিষ্কারক, তিনি আমাদের পথ দেখিয়ে দিয়েছেন যে আজকের ভেহিকেলে কীভাবে আসা যায়, কীভাবে ডেভেলপমেন্টের মাধ্যমে আজকের ভেহিকেলটা আসলো। এখানে সবচেয়ে বড় অবদান আমি বলব যে নিকোলাস জোসেফ কার্লার, তিনি 1768 সালে উদ্ভাবন করলেন যে কীভাবে বাষ্প থেকে যে শক্তির উৎপাদন হচ্ছে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে একটা যান চালানো যায়। তো তিনি যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে যে পানি, ওয়াটারকে তিনি বাষ্পায়িত করেছেন এবং এই বাষ্পর যে পাওয়ারটা সেই পাওয়ারটা কাজে লাগিয়ে গাড়িটা চালানোর ব্যবস্থা করেছেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এটার স্পিড ছিল অনেক কম এবং এর বিভিন্ন সমস্যা হতো, যেমন গরম, অনেক গরম পানি সেখান থেকে যদি ছিটে আসতো সেটা আমাদের শরীরে লাগে নিশ্চয়ই কারো ভালো হবে না। তো সেই প্রবলেম, আরও অনেক বিভিন্ন প্রবলেম আছে। যাই হোক, এই কারণে স্টিম পাওয়ারটা পরবর্তীতে আগায়। কিন্তু তাই বলে আমরা নিকোলাস জোসেফ ওটোকে কার্নটকে মানে কিছুই না এরকম বলতে পারবো না, তার অবশ্যই অবদান আছে। তারই হাত ধরে মোটামুটি 100 বছর লেগেছে। 100 বছর পর কার্ল বেঞ্চ, জার্মান প্রকৌশলী, 1886 সালে তিনি এই সমস্যাটা সমাধান করলেন যে এখন কীভাবে স্টিম পাওয়ার থেকে বের হয়ে আমরা একটা ভালো উপায় আসতে পারি যেখান থেকে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আজকাল যে গাড়িগুলো আমরা দেখি, পেট্রোল ডিজেল বা এই ধরনের গ্যাস দিয়ে যে গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোর প্রবর্তক বলা যায় এই কার্ল বেঞ্চকে। সে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আবিষ্কার করেছে 1886 সালে। তারপরে এখন ইদানিং আমাদের এই পৃথিবীতে একটা গাড়ি মানে খুব বেশি জনপ্রিয় হয়ে হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার কার। তো ইলেকট্রিক পাওয়ার কারের মধ্যে থাকে একটা ব্যাটারি থাকবে, মোটর থাকবে। তো ব্যাটারির পাওয়ারটা মোটরে যাবে বা মোটর সেই জিনিসটা চালাবে চাকাকে, সেভাবে হচ্ছে পুরো ভেহিকেলটা চলবে। তো এই ছিল আজকের লেকচারের একেবারে সংক্ষিপ্ত ইতিহাস অটোমোবাইলের। তো আশা করছি পরের ভিডিওতে আপনাদের আরও ভালো কিছু জানাতে পারবো, আর এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে। ওকে, আজকে এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন ব্যাপারটি। ধন্যবাদ।